दर्द होता है, दर्द होने दो, जख्म गहरा है। আহারে কষ্ট, সব সুখ এক পর্যায়ে হতাশায় পরিণত হয় দর্শনের কনসার্ট দেখতে আসা পাবলিকদের। কয় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন? বেশি না, এক ঘন্টা না, কি এর এক ঘন্টা, চারটা থেকে। কয় ঘন্টা হইছে? ও আচ্ছা, 4.5 ঘন্টা, সরি। কি মনে হয় দর্শন কখন আসবে স্টেজে? মনে হচ্ছে না আর আসবে। কি অবস্থা, পার হয়ে যাচ্ছে, আসার তো কোনো খবর নাই। দর্শনের কনসার্ট দেখতে আসা পাবলিকদের এক পর্যায়ে এভাবেই হতাশ হতে হয়, বাট এই হতাশা কি শেষ পর্যন্ত ছিল সেটা শেষেই দেখবেন। কিন্তু দর্শন রাওয়ালের কনসার্টের শুরুর দিক দিয়ে তো পাবলিকরা হেভি এক্সাইটেড ছিল। একদিকে মেয়েরা দর্শনের জন্য তার বয়ফ্রেন্ড ছাড়তে রাজি, আর এদিকে মেয়েদের এত ক্রেজিনেস দেখে ছেলেরা কিছুটা চিলাস। বিয়ে করার ইচ্ছা আছে মনে মনে? আছে, বাট বয়ফ্রেন্ড দেখলে সমস্যা। হ্যাঁ অনেক কিউট, হ্যাঁ ওনার স্মাইল অনেক কিউট, ওর জন্য আর এখানে যে ডিম্পল পরে ওইটার জন্য বেশি। দর্শন রাওয়ালের বেশিরভাগ ক্রেজি ফ্যান তো মেয়ে, মানে মেয়েরা তার কিউটনেসের জন্য, গান কম কিউটনেসের জন্য বেশি। সিরিয়াসলি? ইয়াপ। আপনি শিওর? অবশ্যই শিওর। যাই হোক, হাসি মাখা মুখ নিয়ে কষ্ট মষ্ট করে লাইন ঠেলে সবাই ভিতরে তো ঢুকলো, কিন্তু ভিতরে ঘন্টার পর ঘন্টা ওয়েট করেও দর্শনের কোনো খোঁজ নাই। আরে কি আর করার, পাবলিকরা বসে শুয়ে যে যেভাবে পারছে ওয়েট করছে, আবার কেউ কেউ নিজেরাই নিজেদের বিনোদন দিচ্ছে। তারপর যখন দর্শন আসলো, পুরাই চিত্র পাল্টে গেল। এই শাবাশ, একেই বলে স্টার পাওয়ার, ফুল মাতিয়ে দিল রে ভাই। আর কনসার্ট শেষে সবার রিয়াকশন ছিল এমন। আমি দর্শনের ফ্যান 2014 থেকে, তখন একটুক ছিল, ওকে দেখে আমি পুরো পাগল লেগেছে, লাইক হি ওয়াজ ইয়ে ওরে বাবা তাকাচ্ছিল, মানে সে যেখানে আছে আমার বিশ্বাসই হইতেছিল না। এখন কি ঠিক আছে? এখন একটু ঠিক আছি। আশা কি ঘুমাতে পারবে? না আশা, আজকে খালি কনসার্টের কথাটাই মনে হবে আমার, আজকে কি হলো সারা দিন। সেই সেই শুধু ইয়াং জেনারেশন কেন, আন্টিরাও কিন্তু খুব খুশি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আসলে, মানে যা এক্সেপ্ট করে নাই তার চাইতে ভালো হয়েছে।